কলা নদীর তীরে অবস্থিত ধান নদী খালের শহর বরিশাল। একসময় এই শহরকে বলা হতো প্রাচ্যের ভেনিস। দেশের 8টি বিভাগীয় শহরের মধ্যে বরিশাল একটি। ১৮৬৯ সালে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয়। ২০০২ সালে হয় বরিশাল সিটি কর্পোরেশন। বর্তমানে ৩০টি ওয়ার্ড দিয়ে গঠিত বরিশাল সিটি কর্পোরেশনের আয়তন ৫৮ কিলোমিটার। ৩০ জুলাই এই সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নগরে ভোটারের সংখ্যা ২৪১৯৫৯ জন। গতবারের চেয়ে ৩০,৭০২ জন নতুন ভোটার। ভোটারদের মধ্যে অধিকাংশই তরুণ ভোটার, যারা পড়াশোনা করছেন নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তরুণেরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কি ভাবছেন, তরুণদের জন্য এ শহরে কি ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার, এসব বিষয়ে জানতে আমরা কথা বলি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে। যিনি আমাদের নগরপিতা হিসেবে আসবেন, তিনি আমাদের তরুণদের জন্য আইসিটি বিষয়ে উপর গুরুত্ব আরোপ করবেন এবং আউটসোর্সিংয়ের যে কাজগুলো আছে সেখানে তরুণদেরকে সম্পৃক্ত করবেন এবং যাতে করে তরুণরা বেকার না থাকে সেই দিকে তিনি লক্ষ্য রাখবেন, এটাই আমরা মনে করি। তরুণরা যাতে সাংস্কৃতিক মনা হয়, তরুণদেরকে নিয়ে কম্পিউটার প্রতিযোগিতা, তরুণদেরকে নিয়ে খেলাধুলার প্রতিযোগিতা, এগুলো যদি ভবিষ্যৎ নিয়োগ করে থাকে তাহলে আমরা খুব উপকৃত হব। দেশে বর্তমানে সন্ত্রাস এবং মাদকাসক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, এখন যে নেতা যে যোগ্য প্রার্থী আমাদের এই তরুণদের নিয়ে কাজ করবে, এই যে মাদকাসক্তি নির্মূল করতে পারবে, আমরা তাকেই মূলত তাকে ভোট দেব। পথ শিশু এবং ভিখারির সংখ্যা অনেক বেশি, তো আমি আশা করব যে যারা পরবর্তীতে আসবেন এখানে অথরিটি, হায়ার অথরিটি হিসাবে, তারা এই দিকটার নজর দিবে যে এই যে পথ শিশুগুলো, এদেরকে একটা শিক্ষার ব্যবস্থা করা হোক। আমি একজন তরুণ হিসেবে আমার আগামী নগরপিতার কাছে আমার প্রত্যাশা থাকবে যে এই বরিশালকে একটি বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবে, যেখানে তরুণ বেকারদের কর্মসংস্থান হবে এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের কর্মসংস্থানের মাধ্যমে জীবন যেমন জীবনযাত্রার মান বাড়বে। এবং আপনারা আরেকটি বিষয় জানেন যে বরিশালে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই, সেক্ষেত্রে আমাদের তরুণদের একটি বড় প্রত্যাশা যে এই বরিশালে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম হবে, এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। তরুণেরা স্বপ্ন দেখছেন মাদক ও সন্ত্রাসমুক্ত এক শহরে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে তরুণদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে নগর প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।